রূপচাঁদ মাজুল বলতে গেলে মরে যাবে রে, এটা ধরতে দেখি তোলতে দেখি কত বড় অঙ্কের, ও মরে যাবে নিচে শুয়ে গেছে, মরে যাবে ওই দেখ ওই মাছ উল্টে গেছে মরে যাবে সঙ্গে পায়ের কাছে। লালা গুলো কেটে যাবে কটা রূপ চেন ছেড়েছিস দুটো একবারে দুটো করবো তিনটে উঠেছে তিনটে একবারে ওইটুকু ধরতে পারবি ভাই ধরতে তো পারবো কিন্তু জোরটা কেটে যাবে ওদের এখন ধরলে। শোনা আমাদের কত হাঁসের বাচ্চা দেখ দেখিস দেখবো দেখ শোনা হাত জলে হাত ছাড়বে জলে সাঁতার কাটছে দেখ দেখিছিস আমাদের কেমন হাসছে না উঠে যাচ্ছে উপরে ঘিরে দিছিলি কি হাইট দে কি সুন্দর তোমার মতন বলেছ না তোমার মতন ছোটতে পারা আর নি আর নি আই আমি না সব ছাড় খেলবে দেখ একে ভয় পাবে দেখুন হাসের বাচ্চা সুইমিং পুল বানিয়েছে আমাকে দেখে বড় পালাইলো হাসের বাচ্চা গুলো এই সমস্ত কাজ হচ্ছে শান্তনার অঙ্কেতের, কোথায় সুইমিং পুল বানাবে কোথায় ছোট একটা ঘর বানাবে এ মানে খুচুটি বুদ্ধি আর কি। দেখুন একটা জিনিস দেখুন, এটা তো ধনেপাতা গাছ, তো এখানে টমেটো গাছ দেখতেই পাবেন না, কিন্তু একটা জিনিস দেখুন এই দেখুন কত টমেটো ধরে আছে, মনে হচ্ছে যে পুরো বিছানো নিচে ফেলে রেখেছে কেউ। টমেটো দেখো মা শুধু ওই ভিতরে কত টমেটো ঢুকে আছে, আমরা পুড়ি যাবো করতে পুড়ি যাবে দিদা ঘুরতে চলো দাদা পরশুদিন না ওকে তো নিয়ে যাওয়া যাবে না আমি তো আসি ছমাস হয় না ভাই মুখ কেটো না হলে নিয়ে যাওয়া যাবে না আর কি যাবে অঙ্কিত সন্দীপ অঙ্কিত টুকাই যাবে মানে ওর যখন ছমাস হবে তখন
কি খাচ্ছ রুটি নে? শান্তু শান্তু দেখছে না কেউ? শান্তু দেখছে, তুমি দেখছো, আর কে দেখছে? আমি বলতেছি তুমি এত সকালে শোবা, আমার বিছনা করে দেখতে বললাম, তুই বিছনাটা করে দিলাম, বিছনায় যে শোলো আর স্বপ্নে দেখলাম। আমি এই বাড়িতে ঘরে তো ঠাকুমার ঘরে বুঝলে সেই ঘরে আমি যাবো, তুমি কোথায় গেছিলে? নিয়ে বলতেছি কেন, আমি এই তো বাড়িয়ে থাকি, আমি যাবো কোথায়? তারপরে আমি এত সারা কথা বলতেছি, বাবা তুই একটা কথা উত্তর দিল না, মানে এত স্পিরিট ঘরে ঢুকে গেলাম। বাবা তোমার কি পা ব্যথা ভালো হয়ে গেছে? কথা বলে না, নিয়ে ঘরে যেয়ে খাটের খোঁজে শুয়ে গেল। ধরে নিয়ে আসবা, এই যে স্বপ্ন আমি কি ধরে নিয়ে আসো তো ঠাকুমা রেঞ্জে আমার বলতেছে ওরকম ফলে এত দিন আমি এত টানিয়ে দিলাম, আমিও দেখি না, কিন্তু যখন ঠাকুর দাদা মরেছিল তখন মনে হতো কি এখানেই আছে, এই বাড়িতেই আছে মনে হতো। রাত্রেবেলা মনে হতো কি যে মানে ঠাকুর দাদা এখানেই আছে, ঘরেই আছে মনে হয়। গান আমি একবার, কিন্তু আমি একবার না গান করার মতো সে ঠাকুর দাদা রাত্রেবেলা হরে কৃষ্ণ করতো না, রাত্রেবেলা আমি একবার ওরকম মানে শোনার মতো ওরকম শুনতে পেয়েছিলাম ওরকম একবার। সবাই দেখা যাচ্ছে মানে কেউ আমার কতদিন কি মনে আছে, আমি রান্না করছি আর খালি বারে বারে সিঁড়ি করে দেখি তাকাই, রান্না করি আর বারে বারে, আমি তো সারাদিন এদিকে তোমরা চলে আসো আর আমি ওখানে রান্না করি আর বাবা তো ওইখানে থাকে সারাদিন, আর আমি ওইদিকে তাকাতে হয়। একটা জিনিস বাবা, মানুষ ভয় লাগে না আমাদের, কিন্তু এক ফোটা যদি বলো ভয় লাগে বাড়িতে। আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বাড়িতে বানানো হচ্ছে কিনা না অনেক ভালো, দামও কম, 100 টাকা প্লেট। আর মানে এতে বানানো প্রচুর ঝামেলা, কিন্তু বাড়িতে বানাই একটাই কারণে, কারণ মা কাকি যারা আছে বাবা টাবা মানে দোকানের বিরিয়ানি পছন্দ করে না, ওই কারণে মা আর বাবা বিশেষ করে খাই না। আর আজকে ওর ওই মা ও এসে ত্রিহানকে দেখতে ভালো, আজকে সবাই যখন আছে তখন আজকে বানাই, আজকে আমি একটুখানি ভালো করে মন দিয়ে খাবো। আমার দোকানের বিরিয়ানি না এখন আর ভালো লাগে না খেতে, তে দিনই বলতে গেলে রাতের বেলাতে না আমি জানি কি লম্বা চালগুলো যাইয়ে ওটা চালগুলো এই চালটা বলছো তেনে তুমি খানো না না হ্যাঁ সত্যি তো চালগুলো পুরো তো সোজা লম্বা লম্বা কি লম্বা ভাত কি রকম হবে তাহলে এক এক কর ভাত হবে ভাঙবে না চট করে না চালগুলো একটু মোটা মোটা আছে না তাই তো এক কর ওই ফুলটা যা লাগবে না এটা কদিন আগে গাছ ভর্তি ফুল আজকে বার দেখ কি করি আছে তাহলে লাগাই তো বাইকে দিয়ে লাগাই দিই এ যা রোদ এই মাঠে এই জায়গায় ও বাবা আবার যে দাদা ফুল আবার সেটা কেটে রেখে দিই এখন এখন এই ওই আগুনে কোন সব গেছে নি ওই ভিতরে তো আছে না জমিতে ধান এই ব্যাংক আরে যে এটা তো তিল লাগাইছে আজকে তুমি আর কাকিমা খাবা আর মা খাসির মাংস দিয়ে দেয়
ত্রিহানকে যারা ভিডিওতে দেখে ভিডিওতে দেখে অনেক বড় লাগে, মোটা সোটা লাগে। যারা যারা আমাদের বাড়িতে আসে বলে এত পাতলা এত শুকানো, ক্যামেরাতে দেখে তো অত মোটা সোটা লাগে। আজকে যেহেতু ভিডিও করছি না, মানে আজকে কুকিংয়ের ভিডিও, তো সেভাবে বানাচ্ছি না। পুদিনা পাতাটা কিছু দিই নাই, সেরকম মোটামুটি নর্মাল বাড়িতে খাওয়ার জন্য একদম ঘরোয়া বিরিয়ানি। আজকে কেশর দিলাম, যে কাশ্মীরের কেশর দিলাম, কাশ্মীর বেড়াতে গেছিলাম, খাস নাই তুই। কাশ্মীর বেড়াতে যে অরিজিনাল কেশর এনেছিলাম কাশ্মীরের, তাও খাই নাই, সেই কেশর আজকে দিলাম বিরিয়ানি। আলু আজকে পুরো গলে গেছে, এবারে কালারটা কি সুন্দর এসেছে বিরিয়ানির, বিরিয়ানিটা দেখতে সুন্দর এসেছে, খেতে তো দারুণ লাগবে। সিম্পল বিরিয়ানি না, খুব সুন্দর লাগছে। কাজল সানুরা খাক, তারপর আমরা খাবো। ও মা কথা কই না, তাহলে বসতে খেতে হবে না। আমারে বললো যে তোমরা খাও, হুম তোমরা খেতে বসো, আমরা পরে খাবো। আমরা খেয়ে নেই, তারপরে দেখা যাবে। আমরা খেয়ে যদি থাকে তাহলে বাবা খাবে, নাহলে বাবা খাবে না। আমিও বসবো, আমরা এখন ছোট না, জাস্ট নিয়ে খেতে বলেছে। কাকা গাড়ি নিয়ে বেরোলেই আমরা চেপে পড়ব, কাকা যখনই গাড়ি নিয়ে বেরোবে তখনই আমরা চেপে যাবো। কত ঝড় ঝড় হয়েছে সেটা দেখো, কত ঝরঝর হয়েছে বিরিয়ানিটা বাবা। ও যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেদিনও আমি জুতো ধুয়ে নিয়ে ওকে আমি রায়পুর কলেজে পরীক্ষা দিতে নিয়ে গেলি। আমি পোলট্রির মাংস খাই না, বিরিয়ানির আলু আমার খুব ভালো লাগে, মাংসের থেকে আলু বেশি ভালো লাগে। ওইদিন তো আলু বেশি নিছিস, সবথেকে বেশি ভালো লাগে দোকানে বিরিয়ানি। পেটের পোড়া,
মার কানে ঠিক চলে গেছে। আর তার তো কানের আওয়াজ পাইছে, আওয়াজ দেখে দৌড়ছিল।